একজন নারী যখন জানতে পারেন তিনি মা হতে চলছেন, তার ভিতরে অন্যরকম এক আনন্দের সৃষ্টি হয়। আর এই আনন্দ ধীরে ধীরে তৈরি হয় তখনই যখন তার ভেতরে জানার ইচ্ছা বাড়ে যে তার গর্ভে যে শিশুটি সেটি মেয়ে হতে যাচ্ছে না, ছেলে সন্তান। আর অনেকের দাদি নানি বা তার আশেপাশে মানুষ তো সবসময়ই বেশিরভাগ চায় ছেলে সন্তান যেন হয়। এই ধরনের মনোভাব থেকে আজকে আমার কিছু লক্ষণ তুলে ধরা, চলুন বিস্তারিত আলোচনায় চলে যাই। 11টি লক্ষণ দেখলে হয়তো আপনি বুঝতে পারবেন আপনার ছেলে হতে চলছে। ছেলে হবে না মেয়ে এই ভাবনা মাথায় আসে না এমন কোনো ভাবী মাকে খুঁজে পাওয়া যাবে না। কিন্তু এই প্রশ্নের উত্তর পাওয়া কি আদৌ সম্ভব? অবশ্যই। কিছু পরীক্ষার মাধ্যমে প্রসবের আগেই জেনে নেওয়া যায় ছেলে হতে চলছে না মেয়ে। কোনো চিন্তা নেই, আজকের আমার এই ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কিভাবে খুব সাধারণ ঘরোয়া পদ্ধতিতে যে ছেলে শিশু হতে চলছে। যে ভিডিওটি না জেনে পুরো দেখবেন। আর আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যে লক্ষণ দেখে বোঝা সম্ভব যে ছেলে হতে চলছে সেগুলো হলো পেটের অবস্থান। আপনার পেট কি নিচের দিকে বেশি ঝুঁকে গেছে, এমনটা হলে ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা বেশি। প্রস্রাবের রং একাধিক প্রস্রাবের গবেষণায় দেখা গেছে যে গর্ভাবস্থায় মায়ের প্রস্রাবের রং যদি গাঢ় হলদেটে হয় তাহলে বুঝতে হবে ছেলে সন্তান হতে চলছে। আর যদি দেখেন উজ্জ্বল হলুদ রঙের হয় তাহলে মেয়ে সন্তান হচ্ছে। ব্রণের প্রকোপ বাড়বে, প্রেগনেন্সির সময় একাধিক হরমোনের ক্ষরণ ঠিক মতো হয় না, যে কারণে এমনিতেই বিভিন্ন রকম ত্বকের রোগের প্রকোপ বৃদ্ধি পায়। কিন্তু যদি দেখেন ব্রণের সমস্যা উত্তরণ বৃদ্ধি পাচ্ছে তাহলে জানবেন আপনার পেটে ছেলে সন্তান বড় হয়ে উঠছে। ব্রেস্টের মাপ, গর্ভ অবস্থায় ভাবি মায়ের ব্রেস্টের মাপ এমনিতেই বেড়ে যায়, কারণ এই সময় মায়ের শরীরে দুধের সঞ্চয় হতে শুরু করে। সাধারণত এই সময় ডান দিকের থেকে বাঁ দিকের বেশ একটু বেশি মাত্রায় ভারী হয়ে যায়। কিন্তু যদি উল্টো ঘটনা ঘটতে দেখেন তাহলে নিশ্চিত থাকবেন আপনার ছেলে হতে চলছে। এছাড়া পায়ের পাতা ঠান্ডা হয়ে যায়, এমন ধরনের লক্ষণের বহিঃপ্রকাশ ঘটলে মনেও কোনো সন্দেহ রাখবেন না যে ছেলে সন্তানের জন্ম হতে চলছে। হার্ট রেট, গর্ভ অবস্থায় চিকিৎসকের প্রায়শই বাচ্চার হার্ট রেট মেপে থাকেন। এই সময় যদি দেখা যায় বাচ্চার হার্ট রেট 140 বিট প্রতি মিনিটে রয়েছে তাহলে মনে কোনো সন্দেহ রাখবেন না যে ছেলে বাচ্চাই জন্ম নিতে চলছে। এছাড়া যে মানে আমাদের এই হার্ট রেট সবসময় যে একই হবে বা এই ধরনের চিন্তাভাবনা তাও কিন্তু ঠিক না, তারপরেও ধারণা করা হয়। চুলের বৃদ্ধি, মায়ের চুলের বৃদ্ধির হার দেখেও বলা সম্ভব ছেলে হতে চলছে না মেয়ে। একাধিক কেস স্টাডি করে দেখা গেছে মায়ের চুলের গ্রোথ যদি স্বাভাবিকের থেকে বেশি হয় তাহলে কোনো সন্দেহ নাই যে আসন্ন যে বাচ্চা যে আসছে সে ছেলে হতে চলছে। খাবারের প্রতি ইচ্ছা ভাবে মায়েদের খিদে খুব বেড়ে গেছে, অল্প সময় অন্তর অন্তর মনে হচ্ছে পেটে যেন ছুঁয়ে ছুঁয়ে দৌড়াচ্ছে, তাহলে তো অভিনন্দন জানাতেই হয়, কারণ ছেলে সন্তান হওয়ার আগে এমন সব লক্ষণের বহিঃপ্রকাশ ঘটে। এই ধারণাগুলো আমাদের সাধারণত দাদি নানিদেরই ছিল, কোন দিক ঘুরে ঘুমাচ্ছেন। এই সময় মা এতটাই ক্লান্ত থাকেন যে শোয়ার সঙ্গে সঙ্গে ঘুম চলে আসে, তার পক্ষে এটা বোঝা সম্ভবই হয় না যে কোন দিক ফিরে তিনি ঘুমাচ্ছেন। এক্ষেত্রে এই কাজটি করতে হবে স্বামীকে। যদি দেখেন আপনার স্ত্রী বা দিক ফিরে ঘুমাচ্ছে তাহলে আশা রাখতে পারেন যে আপনাদের ছেলে সন্তানই হতে চলছে বা আপনাদের যে অনাকাঙ্ক্ষিত শিশুটি সেটি ছেলে শিশু হবে। হাতের তালু শুকিয়ে যাওয়া, প্রেগনেন্সির সময় বারে বারে হাতের তালু শুকিয়ে যাওয়ার অর্থ হলো ছেলে সন্তান জন্ম নিতে চলছে। ওজন বৃদ্ধি, মায়ের পেটে ছেলে সন্তান থাকলে দৈহিক ওজন স্বাভাবিকের থেকে অনেক বেড়ে যায় এবং পেটটা একটু অতিরিক্ত মাত্রায় ফোলা মনে হয়। প্রসঙ্গগত, মেয়ে সন্তান পেটে থাকলে সাধারণত মায়ের সারা শরীরেই মেয়েদের হার বৃদ্ধি পায়, এমনকি মুখেও। এইভাবেই অনেকাংশ বুঝতে পারা সম্ভব হয় যে ছেলে হতে চলছে না মেয়ে। এই ধরনের ছোট ছোট ধারণা থেকেই দেখা যায় যে আমরা খুঁজে বের করতে পারি যে আমাদের কি সন্তান হতে চলছে। তো এই ছিল আজকের আমার হেলথ টিপস, যেখানে কিনা ঘরোয়া পদ্ধতিতে বা খুব সহজ উপায়ে আপনি জানতে পারবেন যে আপনার ছেলে সন্তান হতে চলছে। তো এর পরেও যে সব যে পদ্ধতিগুলো সত্যি হবে বা সবগুলো পদ্ধতি আপনার সাথে মিলে যাবে এমনটা কিন্তু নয়। এরপর আপনার যে জিনিসটি করতে হবে, অনেক সময় আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার কি সন্তান আসছে।